মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতাকারী হিসেবে এখনও সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়া জানাতে পারেনি চীন। যদিও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে চীন আর রাষ্ট্রদূত লি জিমিং এও জানান, আগের চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরত নিতে আগ্রহী মিয়ানমার সরকার। এ ব্যাপারে চীনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। চীনের চেষ্টায় দুদফা ব্যর্থ হয় রোহিঙ্গা প্রত্যাবাসন। তবে মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের উপর ভরসা ছাড়ছে না বাংলাদেশ। ঢাকার অনুরোধে এ ব্যাপারে আবারও তৎপর বেইজিং। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং এ নিয়ে শিগগিরই সুখবর দেওয়ার কথা বললেও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে সেরকম কোনো বার্তা দেননি। চাইনিজ অ্যাম্বাসেডর সাহেব আসছিলেন, তা আমরা বললাম যে আপনি এই প্রজেক্টটা কতদিন ধরে নিয়েছেন, কিন্তু জুলাই রাখছেন, হ্যাঁ এইটা তো মানে নট গুড, আমাদের অত আশা, হ্যাঁ আমরা খালি চিন্তা করি এই মাসে হবে এই মাসে হবে, তো এই জন্য একটা তাগদা দেওয়া আর কি। আর উনি বলছিলেন উনি সুখবর দিবেন, তো সুখবর এমন কিছু নতুন দিতে পারেন না, এইটুকু বলছেন যে তারা এখনও এক পায়ে দাঁড়িয়ে রোহিঙ্গাগুলো নেওয়ার জন্য, ওইটাই সুখবর। আগে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সে অনুযায়ী তারা নিতে রাজি আছে। যদিও রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের ইতিবাচক মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রীকে জানান চীনা রাষ্ট্রদূত, তবে জান্তা সরকারের নানা শর্তের বেড়াজালে রোহিঙ্গা প্রত্যাবাসন আটকে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন শিগগিরই মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় কোনো বৈঠকও হচ্ছে না। তারা ওই ডকুমেন্ট চায়, মিয়ানমারের ডকুমেন্ট, তখন যখন আসে অধিকাংশই নিয়ে আসেনি, তারা কিছু যুগ অ্যাপ্রুভ করেছে কিন্তু ওর বাচ্চা অ্যাপ্রুভ করে নাই, ওর স্বামী অ্যাপ্রুভ, মহিলা করেছে স্বামী করে নাই, ফ্যামিলি ভেঙে ফেলছে, আমি এই সব আমরা মানি না, গেলে পুরো ফ্যামিলি যাবে। সম্প্রতি আমরা দেখেছি আমাদের জিরো লাইনে, বর্ডারের জিরো লাইনে প্রায় কয়েক হাজার, পাঁচ হাজার প্লাস আপনার রোহিঙ্গা আছে, এবং আমরা বলছি তোমরা কাজ করো ওদের মায়ানমারের ভিতরে নিয়ে যাক, কারণ এগুলো ওখানে থাকলে একটা আমাদের একটা ভয় থাকে কখন পাড়ি দিতে চাইবে। তবে চীনের মধ্যস্থতায় সীমান্তে উত্তেজনা কমেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা তো ওদের রাষ্ট্রদূতকে বলেছি কিন্তু সে কিছু করতে পারেনি, তো চাইনিজকে বলার পরে কিন্তু এই বোমাবাজি কমলো। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে উদ্যোগ নিতে বাংলাদেশ অনুরোধ করলেও মিয়ানমারের আরেক ঘনিষ্ঠ মিত্র জাপান তাতে তেমন সাড়া দেয়নি বলে জানান এ কে আব্দুল মোমেন। তিনি আরও জানান নভেম্বরের শেষে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।